আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে একদম শুকনা খালে আসছি মাছ ধরতে। চায়না জালে এই যে এখন এইদিকে যাব, এই পাশে জাল পাতা আছে, সামনে জাল পাতা আছে, খালের ভিতরে পানি শুকিয়ে গেছে দেখতেছেন। এই যে সামনে জাল দেখা যাচ্ছে পুরা শুকিয়ে গেছে। শৈল মাছ আছে কান কি হাইতে মারা গেছে। শৈল মাছ আছে, হ্যাঁ আর আলা বোয়াল মাছও তো আছে। এই যে শৈল মাছ ঢুকছে, ওই মাতে আছে কি মাছ, ওইটা ওইটা দেখ সাদাটা কি মাছ, বাইলা মাছ। মাছ তো ওই মাতে ভালো দেখাল, এই যে পানি মধ্যে বয়ে দিছে। কই মাছ তো আছে, কি শুকান শুকাইছে। আরে আল্লাহ, খলিশ মাছ আছে, বাইন মাছ আছে, দেশি বাইন। ও এই মাতে মোটামুটি ভালোই তো আছে মাছ। এই যে বড় কই মাছ আছে, এই যে কই মাছ, দেশি বাইন দেখা যায় দুইটা। আর যে অন্যান্য মাছও আছে, কই মাছ আছে, শোল মাছ। খালটা কিন্তু অসাধারণ, এখানে আগে একদিন জাল ফাতা হয়েছিল, ওই দিন মোটামুটি পাইছিল মাছটা। আজকে ভালো, শোল মাছটা অবশ্য মারা গেছে, তো অনেক বড় আছে। আজকে একদম পানি শুকিয়ে গেছে, অসাধারণ একটি খাল, একদম শুকিয়ে গেছে। এই যে গোছ দিয়ে সাপ দিয়েছে, গোছ গাছ সব শুকিয়ে গেছে। শোল মাছটা আগে মানে মারা গেছে, ওই দিন ভিতর দিয়ে ফুটি মাছ আছে, ওই যে পানি তো শুকছে আছে, ঘুরা ঘুরা ফুটি মাছ দেখছি পানি দেখি। কই মাছ নাই ওর গেল, ছোট ছোট তো বুড়ি মাছ ভালো এনে। কই মাছ তো আছে ছোট না কি না লাগবে। ও সাই তুই না সমা ভালোই তো বুড়ি মাছ মাইতে রয়ে গেছে। কই মাছ তো আছে ঘুরে ঘুরে, বুড়ি মাছ মাঝখানে রয়ে গেছে পানি দেখে। শৈল মাছটা কেমন হুলিয়ে ওরছে নি, জেতা আছে কি মাছ। মাছ হলো কি পরিমাণ ময়লা লাগতেছে, কাঁকড়া সব জায়গায় থাকে। ও ট্যাঙ্গা, এই হইলো একমাত্র মাছ, কিছু গেছে মারা, কিছু আছে জেতা, কাঁকড়া দুটা তো বিশাল। দেশি বাইন আছে, দেশি বাইন, ফুড়ি মাছ সব এনজয় পানি ভাই ঘুরা ঘুরা দিয়ে ঢুকিয়ে রয়েছে মাঝখানে। কি ফুটি ছোট ছোট কেমন, শোল মাছটা গেছে মারা, জেতা থাকলে শেখা যায় তো। শোল গুইল আছে একটা, হ্যাঁ শৈল মাছটা মারা গেছে, জাদা থাকলে শেখা যায় গেছে মারা। বাইলা মাছ খলিশা, মাছ মোটামুটি হয়েছে কিন্তু ময়লার জন্য দেখা যাইতেছে না, কাঁকড়া দেখতেছেন বড় বড়। তা আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।